Follow me out, Boudi. Boudi, কি হয়েছে বৌদি? হাতে শু ঢুকে গেছে। ইশ। যা তুই তোর কাজ কর গিয়ে। আচ্ছা। মোহন আগে বৌদি আমার না রাতে একদমই ঘুম হয়নি প্রচন্ড মাথা ব্যথা জানা এক কাপ চা বানিয়ে দে না আর শুন শুন বৌদি তো দাদা তো আজকে বাড়িতে আসবে না আর শেফালিদের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে তোর আজকে রান্না টান্না করা লাগবে না আগে বৌদি সকালে যে রান্নাগুলো আছে ওগুলাই খেয়ে নিস আর রাতে এসে আমি রান্না করব আগে ঠিক আছে দাদা আমি তো চাই বৌদি চা খাও যত বৌদি চা খাবে তত বৌদি আমার হবে বৌদিকে সুন্দর করে চা খাবো বৌদি কতদিনের আশা আমি তোমাকে কাছে পাবো বৌদি আজকে তুমি আমার হবেই হবে মোহনকে আমার একদম পছন্দ হচ্ছে না
মোহন আমাদের মোহন ও আবার কি করলো আগে আসো তো তারপরে বলবো প্লিজ তুমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমার আর বরিশালে যাওয়া হলো না ঠিক আছে আমি বাসায় আসছি আজিত তাহলে ভালো করে কাজ কাম করে আচ্ছা কালকে তো হাট হ্যাঁ হ্যাঁ কি করছি না না বৌদি কিছু না আমি আপনার নূপুরটা দেখছিলাম বৌদি নূপুরটা খুব সুন্দর ঠিক আছে তুই ঘরে কাজ কর গিয়ে বৌদি এই যে আপনি চা এনেছি আপনারা বলেছিলেন খুব মাথা ব্যথা করছে এই চাটা খেয়ে নিন মাথা ব্যথা ভালো হয়ে যায় বৌদি ঠিক আছে তুই যা আর গিয়ে বৌদি ও বৌদি চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিন তাহলে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে মোহন আগে বৌদি একটু মাঠে জানা গরুটাকে দেখায় না আগে ও বৌদি চা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নিয়েন ঠিক আছে তুই যা আচ্ছা মনে হয় এই চায়ে কিছু কিছু মিশিয়েছে আমি এ চা খাবো না আমি দেখবো প্রতিদিন ও এ চা খাইয়ে আমাকে ঘুম পাড়ে কি করে আজকে আমি ঘুমের ভান ধরে থাকবো দেখো আবার ফোন দিছে হ্যাঁ হ্যালো তুমি কত দূর এসেছো এই তো আমি রাস্তার মধ্যে আসতেছি প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো আমার খুব ভয় লাগছে আরে বাবা আসতেছি তো আমি রাস্তার মধ্যে তোমাকে বললাম না ঠিক আছে প্লিজ তুমি তাড়াতাড়ি আসো আমি আসতেছি আসতেছি দাঁড়াও সব চা খেয়ে নিয়েছে এই তো সুযোগ তার ভিতরে আজকে দাদাও আসবে না আমার তো সেই মজা হবে দিদি আসবে তো করি বৌদি তো অজ্ঞান হয়ে গেছে ঘুমের ওষুধে তাহলে কাজ হয়েছে আর দাদাও বাসায় নেই এই তো সুযোগ বৌদি আর আমি আমি আর বৌদি জানলাটা খোলা কেন তাড়াতাড়ি বন্ধ করি শুধু বৌদি আর আমি আমি আর বৌদি বৌদি আজ তুমি আর আমি আমি আর তুমি ঠিক আছে পুলিশের হাতে দিও না
আমার ছোট ভাইয়ের মতন তোকে আমি মানুষ করে আজ তুই আমার এই প্রতিদান দিলি? আমি করবো না, পুলিশে তো করবে। যা তোরা বৌদি, বৌদি আমাকে ক্ষমা করে দিতে বলো না দাদাকে, তো শাস্তি হয় উচিত। হ্যাঁ স্যার, স্যার একটু আমার বাসায় আসেন না দাদা, প্লিজ প্লিজ আমার বাসায় আসেন না বৌদি। হ্যাঁ ঠিক আছে, যান যাবে না। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আমার যে কি যে হতো। ঠিক আছে, তুমি আর টেনশন করো না, আজ থেকে এমনটা কোনোদিন হবে না। আমি ওই বেদকটাকে পুলিশে দিয়েছি, যা করার পুলিশই করবে, তুমি আর টেনশন করো না। লোক তুমি আর বাসা থেকে কোনোদিন বাইরে চাকরিতে গিয়ে 4-5 দিন থাকবে না বলো? না আমি আর কখনো এতদিন থাকবো না, তুমি যেমনটাই বলবে ঠিক আমি তেমনটাই ভাবে চলবো, তুমি আর টেনশন করো না। লক্ষ্মী